আচ্ছা কেউ আল্লাহর দোহাই দিয়ে আশ্রয় প্রার্থনা করলে তাকে আশ্রয় দাও কেউ আল্লাহর অস্তে কিছু চাইলে তাকে কিছু দাও আচ্ছা আল্লাহর অস্তে চাওয়ার ক্ষেত্রে সে মসজিদের ইমাম থেকে সবাই উক্ত শব্দ ব্যবহার করে এক্ষেত্রে আমাদের বিধান কি? সর্বতা সর্বদা দেওয়া যেহেতু অসম্ভব ও আচ্ছা আচ্ছা আল্লাহর অস্তে যদি চায় কেউ তাহলে দিতে বলা হয়েছে আবুদাবুদের একটা হাদিসে এখানে পেশ করা হয়েছে জানি না আমি এই হাদিসটা কতখানি সহি সহি কি সহি নয় যাই হোক এ হাদিসের আলোকে উনি বলেছেন যে আল্লাহর অস্তে যদি চায় তাহলে দিতে হয় তো ইমাম সাহেব তো প্রায় অক্ই বলেন যে আপনারা কিছু দিন আল্লাহর অস্তে তাহলে আমার না এতে কীভাবে দেবো এটা হলো প্রশ্ন তো না থাকলে আপনি কীভাবে দেবেন থাকলে দেন দেওয়ার চেষ্টা করেন যদি হাদিসটা ঠিক হয়ে থাকে সহি হয়ে থাকে আর যদি না থাকে তাহলে তো আপনি সাধ্যের বাইরে যেতে পারবেন না লাইকালি ফর লোনসেন ওসা হা নেই আপনি দেবেন কী করে তাই না আর থাকলে দেওয়ার চেষ্টা করি আল্লাহ আলম আর কি প্রশ্ন আছে আচ্ছা প্রশ্ন হচ্ছে যে কোনো রোগী কয়েক মাস কয়েক বছর পর্যন্ত কি এটা কমায় থাকে মানে কমায় এই থাকে না মানে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কমাতে থাকে হ্যাঁ ক্লিনিক্যালি ডেথ দেখায় এটা আচ্ছা এরকম যদি লম্বা সময় হয়ে যায় এই যে আপনি যেমন লিখেছেন কয়েক বছর পর্যন্ত এরকম যদি লম্বা সময় হয়ে যায় তাহলে কাজা আদায় করা তো সম্ভব নয় এটা এটার জন্য আল্লাহর কাছে তবা করে নিলেই হয়ে যাবে কিন্তু সামান্য দু এক গেছে পাঁচ অক্ গেছে তাহলে সেক্ষেত্রে কাজা আদায় করে নিতে পারবে আমাদের দেশে যে অনেক সময় অমরি কাজার একটা সিস্টেম দেখি এই অমরি কাদার কোনো বিধান আমরা পাচ্ছি না তো যাই হোক লম্বা সময় হয়ে গেলে এটা কাদা আদায় না না করতে পারবে না বরং কী করবে আল্লাহর কাছে তবা করে নেবে মাপ চেয়ে নেবে আল্লাহ মাফ করে দেবেন নিন যেহেতু তিনি ওই অবস্থায় কিছু জানেন না কিছুই বুঝেন না সেন্সনেস আমার বাবা মা টোটালি সালা আদায় করেন না আমি ওই বাবা মার বাড়িতে থাকতে পারবো এবং সম্পত্তির অরিস হব খুব জটিল এবং কঠিন প্রশ্ন আমি বলেছি যে যে বিধানটার কথা বলেছি সেটা কিন্তু একটা মাস আলা সেটা একটা বিধান কিন্তু এটা আপনার বাবার উপরে প্রয়োগ করতে গেলে অনেকগুলো শর্ত আছে ঠিক আছে তো সেই শর্তগুলো যখন থাকবে তারপরে আপনার এই প্রশ্নটা ঠিক আছে যে তখন আপনি অরিস হবেন বাড়িতে থাকতে পারবেন না পারবেন না তখন কিন্তু তার আগে যেগুলো শর্ত আছে সেগুলো শর্ত পূরণ করতে হবে তাদেরকে দাওয়াত দিতে হবে তাদেরকে ব্যাপারগুলো বোঝাতে হবে বোঝাতেই থাকতে হবে তারপরে যদি সব কিছু বোঝার পরেও না গ্রহণ করে তখন ক্ষেত্রে তাদের ওয়ারিস হওয়া একসাথে না থাকার ব্যাপারে কেরাম সতর্ক করেছেন তো হাল যে আলোচনাটা হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন এটা কোনো ব্যক্তির উপরে প্রয়োগ না করার ঠিক আছে আর বাপমার উপরে তো আরও নয় প্রয়োগ করতে গেলে অবশ্যই আপনারা শর্ত সারায় খেয়াল রাখবেন আর আরেকটা বিষয় হল যে বাপ মা যদি মুশ্রিক মুশ্রিকাও হয় তারপরেও কিন্তু তাদের সাথে সদাচরণের কথা বলা হয়েছে সদাচরণ এটা কিন্তু করে যেতে হবে কথা বুঝতে পেরেছেন তাদের সাথে ভালো ব্যবহার তাদের ভরণ পোষণ এগুলো কিন্তু তাদেরকে দিতে হবে এটা মাথায় রাখবেন প্রিয় ভাইরা আমার বিতরের নামাজে দোয়া কোনুত না পড়লে নামাজ হবে কি না জি ইনশাআল্লাহ বিতরের সালাতে যদি কোনুত কেউ না পড়েন তাতে বেতের কোনো ক্ষতি হবে না তবে কোনটা পড়া উচিত কুনুতের ভিতরে সুন্দর সুন্দর কথা আছে আল্লাহ মহাদিনী ফি মাহ হদাইত যাদেরকে তুমি হেদায়ত দিয়েছ তাদের মধ্যে আমাকেও তাদের মতো করে আমাকেও তুমি হেদায়ত দান করো এইভাবে অনেক কিছু চাওয়ার আছে সেখানে অনেক কিছু পাওয়ার আছে আমরা বেতেরটা যখন পড়বো কুনুতটা পড়ার চেষ্টা করব তবে মাঝে মধ্যে কোনো ছেড়ে দেবো সেটাও শোন না কোনো সমস্যা নেই আর যদি কেউ কুনুত না পড়ে তাও বেতের হয়ে যাবে ইনশাল্লা ও সেটা তো আর প্রশ্ন এর সাথে রিলেটেড যে দোয়া কুনুতে যে শব্দগুলো হাদিসে আমরা পাচ্ছি এর বাইরে অন্য কোনো দোয়া আমরা ওই জায়গায় পড়তে পারবো কিনা তো এর জবাব হলো আমি সৌদি আরবের ওলামায়কের আম তাদের ফতোয়া দেখেছি সেখান থেকে আমি বলছি তারা বলেছেন যে হ্যাঁ অন্য দোয়াও পড়া যাবে কোনোতে জি শেষ দায়ে পড়া যাবে জি জি শেষ দায় আপনারা অনেক দোয়া করতে পারবেন এমনকি কোরআনে যে বর্ণিত দোয়াগুলো এসছে রব্বানা হাতিন আফিদ দুনিয়া হাসানা আফিল আফিল হাসানা এই টাইপের কোরআনে যতগুলো দোয়া এসছে সেগুলো আপনারা আপনারা শেষদায় পড়তে পারবেন যদিও রুকু এবং কোরআন তেলাত করতে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আমি যখন দোয়া পড়ছি রব্বানা হাতিন আফিৎ দুনিয়া তখন কিন্তু আমি কোরআন তেলাত করছি না আমি দোয়া হিসাবেও একটা আয়াতের অংশ বা আয়াতটা পড়ছি সেই হিসেবে আপনি আরও অনেক দোয়া করতে পারবেন কোরআন থেকে হোক হাদিস থেকে হোক জি বুঝতে পারি না সহসিতা দিতে হবে যখন সালাতের কোনো ওয়াজিব বাদ পড়ে যায় সালাতের কিছু আছে রুকুন কিছু আছে ওয়াজিব কিছু আছে সুন্না মুস্তাহাব তো সালাতের রুকুন পড়ে বাদ পড়ে গেলে শুধু সহসিতা দিয়ে হবে না ওটাকে আদায় করাই লাগবে আবার ফিরে আসা লাগবে ওখানে আর যদি ওয়াজিব বাদ পড়ে যায় তাহলে সহসিতা দিয়ে ক্ষতিপূরণ করা সম্ভব ঠিক আছে আর যদি মুস্তাব বাদ পড়ে যায় বা বাদ দেন তাহলে সেক্ষেত্রে সহসার লাগবে না ইনশাল্লাহ এটা তো এটা একটু স্পর্শকাতর প্রশ্ন এই কারণে যে এটা নিয়ে যথেষ্ট মতভেদ আছে যে আমরা আসলে সালাতে বাংলায় বা নিজের ভাষায় দোয়া করতে পারবো কি পারবো না বিশেষ করে সাজদাতে হ্যাঁ শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে এই সময়টা আমরা বাংলায় দোয়া করতে পারবো কি না তো আমার নসিহা হলো যে যেহেতু বিষয়টা নিয়ে মতভেদ আছে কেউ বলেছে পড়া যাবে কেউ বলেছে পড়া যাবে না কেউ বলেছে ফরজ সালাতে পড়া যাবে না তবে নকল সালাতে পড়া যাবে এরকম অনেক রকম মতভেদ আছে তো আমার মনে হয় যে মতভেদ থেকে বাঁচতে হলে আমরা রসুলসাল্লামের শেখানো দোয়াগুলো যদি জামে এবং মানে শামিল এই দোয়াগুলো যদি মুখস্ত করি তাহলে সবচেয়ে নিরাপদ ঠিক আছে না এই দোয়াগুলো আমরা মুখস্ত করে পড়ার চেষ্টা করব। আর ওই মশালাতে মতভেদ আছে কেউ বলেছে নফল সালাত হলে আপনি সেচদাতে অন্য ভাষায় আপনার নিজের ভাষায় মন মতো সুন্দরভাবে আলার কাছে চাইতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক মতভেদের উর্ধে থাকতে হলে আপনি দোয়াগুলো মুখস্থ করে নেন আল্লাহ রসুলের শেখানো শব্দগুলো এত চমৎকার যে ওখানে আপনার সব কিছু চাওয়া পাওয়া আছে যাই হোক অল্লাহ আলম এটা আগের মতোই যে পরিবারে পরিবার দাদা আদায় করে না তাদের সাথে আত্মীয়তা বজায় রাখা যাবে কি যাবে কি তাদের পরিবারে বিবাহ করা যাবে কি এটা ওই আগের যে প্রশ্নটা ওরকম এটা অবস্থা অনুযায়ী প্রয়োগ করতে হবে ওই পরিবারের উপরে ওই মশাল প্রয়োগ করতে গেলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করে তারপরে করতে হবে অল্লাহ আলম তাছাড়া ওদের আত্মাহাত পাওয়ার পরে দূরত পড়লে কী করা হ্যাঁ আত্মাহ পরে ও আচ্ছা 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 বুঝতে পেরেছি প্রশ্ন বুঝতে পেরেছি যে আত্মা শেষে তাসাহুদের বৈঠকে তাসাহুদের বৈঠকে তাসাহুদ ছাড়া অন্য আরও অন্য দোয়া যেমন দরুদ দরুদ ইব্রাহিম এটা আমরা পড়তে পারবো কি পারবো না তো এটা আল্লাহ ভালো জানেন তবে যদি এরকম হয় যে আপনার কি বলে আপনার ওইটা ইমামের শেষ বৈঠক হয় আপনি তখন বসে আছেন ইমামের সাথে তখন আপনি বৈঠকে যে দোয়াগুলো আছে সবগুলো আপনি পড়বেন কিন্তু যদি আপনার ওইটা প্রথম বৈঠক হয় তাশাহদ হয় তাহলে সেক্ষেত্রে তাসাহত ছাড়া আর কিছু পাওয়া যাবে কি না এটা আমি বলতে পারছি না এই মুহূর্তে আল্লাহ আলম একটু এটা কি বলেছে জানাজার সালাদ দোয়া কবরের পাশে দাঁড়িয়ে জিয়ারাত সম্পর্কে একটু বলবেন আচ্ছা জানাজার সালাদ এটা প্রশ্ন কে করেছেন একটু প্রশ্নটা ক্লিয়ার করবেন জি মেহবেন ও তাহলে তো আধা ঘন্টা লাগবে আচ্ছা সংক্ষিপ্ত করে বলছি সংক্ষিপ্ত বলছি জানাজার সালাত পড়ার পদ্ধতি হল যিনি ইমাম হবেন তিনি পুরুষ হলে বুক বরাবর বা মাথা বরাবর দাঁড়াবেন আর মুর্দা মহিলা হলে কোমর বরাবর মাজা বরাবর দাঁড়াবেন তারপরে তাকবিরে তাহারিমা দিয়ে সালাত শুরু করবেন এবং জানাজার সালাত চার পাঁচ চার তাকবীরে পড়া যায় পাঁচ তাকবীরে পড়া যায় আরও মত আছে তবে চার তাকবীরে পড়ার বিষয়টা বেশি পাওয়া যায় পাঁচ পাঁচতাকবীরেও পড়া যায় তো আমরা সাধারণত চার চারতাকড়েই পড়ি এবং হারামাইন এনে আপনারা দেখবেন মক্কাবি মদিনাতে চার তাকবীরের আমলটাই বেশি আছে যাই হোক এবং এটা অথেন্টিক হাদিস দ্বারা প্রমাণিত তাহলে চার চারতাকবিরে আপনি জানাজা পড়তে পারেন কীভাবে পড়বেন তাকবিরে তাহরিমা দেওয়ার পরে সোরা ফাতিহা পড়বেন এই সময় এই সময় দোয়াউল ইস্তিফতাহ সানাহোক বাঈদ বাইনি হোক ওয়া বিহামদিকা অথবা বরাকা হোক যেটাই হোক না কেন এটা পড়া লাগবে না সরাসরি সোরা ফাতেহা পড়বেন সোরা ফাতেহার পরে আপনি একটা ছোট্ট সোরা মেলাতেও পারেন না মেলালে কোনো দোষ নেই বরং না মেলানোর কথাই বেশি পাওয়া যায় তো যাই হোক মেলাতেও পারেন না মেলালে কোনো দোষ নেই বরং সেটাই বেশি বিশুদ্ধ যাই হোক তাহলে এই হল প্রথম তাকবিরের পরে করণীয় তারপরে আবার দ্বিতীয় তাকবির দিবেন দ্বিতীয় তাকবির দেওয়ার পরে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন আল্লাহম সাল্লাহ আলা মুহম্মদ এই দরুদ ইব্রাহিম যেটা আপনারা শেষ বৈঠকে পড়েন এটা পড়বেন দ্বিতীয় তাকবির শেষ হয়ে গেল তারপরে তৃতীয় তাকবির দিবেন তৃতীয় তাকবির দেওয়ার পরে এখন হলো মৃত ব্যক্তির জন্য দোয়া আল্লাহ মকফিল্লাহ ই না এই দোয়া আছে আল্লাহ মকফিল্লাহ আহমুআ আফিহি এই দোয়া আছে আরও দোয়া আছে তার জন্য আপনি দোয়া করবেন এরপরে আবার আল্লাহ আকবর দিয়ে তাকবির দিয়ে হাত বেঁধে সালাম ফেরাবেন সালাম ফেরানোর দুইটা সিস্টেম আছে শুধু ডান দিকে সালাম ফেরানো যায় দুই দিকেও সালাম ফেরানো যায় তবে শুধু ডান দিকে সালাম ফেরানোর ব্যাপারটা বেশি অথেন্টিক এবং বেশি বিশুদ্ধ জন্য আপনারা এটা করতে পারেন অথবা অথবা দুই দিকেও সালাম ফেরাতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না বাকি আরেকটা জিনিস এখানে থেকে যায় সেটা হলো কেরাত জোরে হবে নাকি আসতে হবে তো বেশিরভাগ হাদিসে আমরা কিন্তু পাচ্ছি আমল পাচ্ছি যে কেরাত আসতে হবে যদি আমাদের সমাজে অনেক জায়গাতে জোরে আছে তো জোরেরও দু একটা বর্ণনা পাওয়া যায় বেশিরভাগ বর্ণনাতে আসতে পাওয়ার কথাই এসছে এ হলো জানাজার সংক্ষিপ্ত বিবরণ এবং জানাজা মানেই সেখানে কি আছে মৃত ব্যক্তির জন্য দোয়া আছে আর কি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করা জি কবরের পাশে দাঁড়িয়ে কবরকে সামনে রেখে আপনি দোয়া করতে পারেন সবচেয়ে ভালো হলো কবরও সামনে থাকবে কেবলাও সামনে থাকবে এইভাবে যদি দাঁড়াতে পারেন তাহলে সবচেয়ে ভালো এভাবে দাঁড়িয়ে আপনি একা কি দুই হাত তুলে আপনার মন মতো মন খুলে আপনার মোর্দার জন্য কবরবাসীর জন্য সবার জন্য দোয়া করতে পারেন এখানে আল্লাহ রসলে সেখানেও দোয়া যেমন পড়তে পারেন তেমনিভাবে আপনি নিজের ভাষায় সেখানে মন খুলে তাদের জন্য দোয়া করতে পারেন লম্বা সময় ধরে দোয়া করতে পারেন কোনো সমস্যা নেই তবে সেখানে গিয়ে দশবার কোল আল্লাহ আহাদ তারপরে অমুকবার এত এত কয়বার দুরুদ ইব্রাহিম এই যে সিস্টেম তালাত এগুলো আমরা হাদিসে পাচ্ছি না আমরা দোয়ার কথা পাচ্ছি সেখানে গিয়ে রসোল্লা সাল্লাম লম্বা সময় দি ধরে বাকি ও কারে গিয়ে দোয়া করেছেন দোয়া করতে করতে এমনকি তার মাথা এই ঘাড়ের রুমালটাও পড়ে গেছে এরকমও কিছু কিছু বিবরণে আমরা পাচ্ছি তো এই হলো দোয়া করার সিস্টেম না না এগুলো এগুলো পড়ার কোনো বিধান নেই জি 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 এটা তো আছে আসসালামু আলাইক আলাইকুম আহ্লা দিয়ার মিনাল মুমিনিন আল মুসলিমিন ওয়াইন্না ইনশা আল্লাহ বিকুম লালাহেকুন নাস আল্লাহ লানা ওয়ালাকুমুল আফিয়া এই দোয়া আরও বিভিন্ন শব্দে হাদিসে এসছে আপনারা যে কোনো একটা বললেই হয়ে যাবে জি কবর জেরাতের পদ্ধতি আমি বললাম যে আপনি সেখানে গিয়ে হাদিসে সাব্যস্ত যে কোনো দোয়া পড়বেন হাদিসে সাব্যস্ত হতে হবে এরকম যে কোনো দোয়া আপনি সেখানে পড়বেন হাদিসে সাব্যস্ত দোয়ার ভিতরে যেটা আমি পড়েছি একটু আগে এটা একটা হাদিস দ্বারা সাব্যস্ত বাকি আসসালামু আলাইকুম আহাল কুবর এটা সাব্যস্ত কিনা আমি এখনই শিওর নই সেই কারণে আমি বলতে পারছি না তো হাদিসে সাব্যস্ত হতে হবে এরকম দোয়া দিয়ে আপনি সালাম দেবেন তাদেরকে এবং তাদের জন্য হাত উঠেও দোয়া করতে পারবেন হাত না উঠেও দোয়া করতে পারবেন আপনার ইচ্ছা যেভাবে হোক তাদের জন্য দোয়া করবেন এটাই কবর জেরাত আর সেখানে গিয়ে দুটো উদ্দেশ্য থাকবে একটা উদ্দেশ্য হলো ও কবর জেরত আবার সুন্নতি হয় আবার বিদাতি হয় আবার শিরকি হয় এটা মাথায় রাখবেন কবর জেরাত শিরকি হয় কি করে কবরের কাছে গেছে তার কাছে চাইতে তাহলে এটা হলো শিরকি এবং কুফুর এটা হলো শিরকি কবর জেরাত বিদাতি হয় ওখানে গিয়ে কোরআন সোরা ইয়াসিন সহ অন্যান্য সোরা তেলাওয়াত শুরু করেছিল এটা হলো বিদাতি জিয়ারত তাহলে সুনাতি জিয়ারত কোনটা যেটা আমি বললাম এটা হলো সুন্নাতি জিয়ারত কথা বুঝতে পেরেছেন তো সুন্নাতি জিয়ারত করার চেষ্টা করবেন মোহানবুল আলমী তফিদান করুন আচ্ছা এখানে আর কি আছে কেউ যদি ভিক্ষা চায় তার শারীরিক দিক বিবেচনা করে ভিক্ষা দিব নাকি যতটুকু পারে দিয়ে দিব দেখেন সবসময় শারীরিক অবস্থা না অনেক সময় শারীরিক অবস্থা ভালো আছে কিন্তু তার এমন বিপদ হতে পারে আমি জানি না যে সেই কারণে তাকে চাওয়া লাগছে হয়তো বা ইনকাম উপার্জন করলে যা হবে তা দিয়ে হবে না সেই কারণে তার চাওয়া লাগছে সেই অবস্থায় দিয়ে দেন বাকি আল্লাহ আল্লাহ তো আপনার নিয়ত জানেন আল্লাহ আপনাকে নেকে দেবেন আর যিনি চাচ্ছেন তার নিয়েও আল্লাহ জানেন আল্লাহ তার সেইভাবে ব্যবস্থা নেবেন যদি সে ইচ্ছা করে এইভাবে চেয়ে বেড়ায় তাহলে সেটা অবশ্যই নিন্দনীয় তাই না শীতের মৌসুমে অনেক সময় ফজর নামাজের জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কে সেক্ষেত্রে করণীয় হল লম্বা রাত পর্যন্ত জাগা যাবে না এসার পরপরই দ্রুত সম দ্রুত সময়ের ভিতরে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আগেকার দিনে আমরা আমরা তো বেশি বয়স না তারপরেও দেখেছি যে আগেকার দিনে মা একটু পরপরই খাওয়া শেষ রাতের খাবার তারপরে এসার পরে আর বাড়ি লাইট বাতি জ্বলে না যারা মুরব্বী মানুষ আছেন তারা এটা আর ভালো বলতে পারবেন তাই না এরকম ছিল না তখন একটা সুখ ছিল সুখ ছিল না তখন মানুষের অসুখ বিসুখ কম হতো কারণ কি এখন মেডিকেল সায়েন্স কিন্তু তাই বলছে আগে খেতে হবে খেয়ে ঘুমানো যাবে না ঠিক না তো দ্রুত সময়ের ভেতরে খাওয়া দাওয়া শেষ করে এসার পরে ঘুমাবেন দেখবেন ফজরে উঠতে পারবেন না মানে কি ফজরের অনেক আগেই এমন প্রেশার লাগবে যে আপনি এমনি উঠে যাবেন কারণ রাত তো এখন অনেক লম্বা ঠিক না এখন রাত এত লম্বা যে আপনি শুয়েই ক্লান্ত হয়ে যাবেন তো যদি দেরি করে শোন একটা দুটার সময় তাহলে উঠবে কী করে সেজন্য এই চিকিৎসা আমাদেরকে মনে রাখতে হবে যে বেকার আমরা যেন সময় নষ্ট না করি যে বিষয়ে আমি আজকে জমাতে কথা বলেছি একান্ত কাজ না থাকলে দ্রুত ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আর আরেকটা উনি এর সাথে সম্পর্কিত একটা প্রশ্ন সালাতে যত্নবান কিভাবে হব সালাতের প্রতি কীভাবে যত্নবান হব সালাতের যে গুরুত্ব সালাত না দেয়ের ভয়াবহতা এটা আপনাকে মাথায় রাখতে হবে সালাতের যে প্রতিদান এটা মাথায় রাখতে হবে সালাতে আপনি কি পড়ছেন সেগুলো একটু বুঝতে হবে একটু পড়াশোনা করার চেষ্টা করতে হবে সরফ ফাতে যে পড়লাম এখানে কি আছে রুকুতে যে দোয়া পড়লাম রুকো থেকে উঠে যে দোয়া পড়লাম এগুলোতে কি আছে যখন এগুলো বুঝে বুঝে আমরা পড়ার চেষ্টা করব। তখন কিন্তু সালাতের প্রতি আমাদের যত্নশীলতা বেড়ে যাবে মনোযোগ আমাদের অনেক বেশি বেড়ে যাবে আল্লাহ আমাদেরকে তো দান করুন আমিন ও এটা তো যা উত্তর দিলাম সে সেরকমই মনে হচ্ছে আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান মুসলমান না বলে আমার মতে মুসলিম বলাই ভালো মুসলমান না বলে মুসলিম বলাই ভালো যাই হোক সালাতে আদায় যা পড়ি তার বেশিরভাগ বিষয় আমরা বুঝি না এতে আমাদের সালাত কবুল হবে কিনা জি কবুল হবে বোঝা শর্ত নয় তবে বোঝা সালাতে মনোযোগ ধরে রাখার জন্য একটা জরুরি বিষয় সালাদে কি পড়ছে এটা যদি আমি না বুঝি তাহলে মনটা অত দিতে পারবো না ঠিক আছে সেই জন্য আমরা বোঝার চেষ্টা করব তবে যদি কেউ না বোঝে সালাদ হয়ে যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ রুকু ও প্রচলিত তাজবি না পড়ে অন্য তাজবি পড়া যাবে কি না যেমন অন্য তাজবি বলতে যাই হোক ভাই যেটা আল্লাহ রসুল শিখিয়েছেন না এবং বলেছেন সল্লুক আমার অ তুমনি ও সল্লি আমাকে যেভাবে সালাদ পড়তে দেখো এইভাবে সালাদ পড়ো তাহলে আপনার অন্যতাজবি আসার কী দরকার ধার করবেন কেন আল্লাহ রসুল যেটা দিয়েছেন এবং বলেছেন আমার মতো করে পড়ো সেইভাবে পড়েন হ্যাঁ সুবহান রব্বি আল্লাহ আলাহ পড়েন সুবাহন রব্ব আলা আজিম পড়েন সুবাহানকাল্লাম আহমদিকা সৌদ্দুল্লা ইলাহাহ ইনতাব আস্তাকুক না সুবাহন আকালহম না হ্যাঁ আস্তাক ফরুক ও আতবু ও ওয়াতুবু না ওয়া বিহামদিক আল্লাহুম্মা ফিরলি হ্যাঁ আল্লাহুম্মা ফিরলি এই দোয়া পড়েন এটা আপনি রুকুতেও পড়তে পারবেন শেষদাতেও পড়তে পারবেন তো যেগুলো সাব্যস্ত আছে সেগুলো আমরা পড়ার চেষ্টা করি সেটাই আমাদের জন্য কল্যাণ হবে এরপরে প্রশ্ন করেছেন আমি কিছু টাকা কিছু টাকা ঋণ এনেছিলাম কিন্তু পরবর্তীতে ঋণদাতাকে খুঁজে পাচ্ছি না এবং এই পরিমাণ অর্থ দানও করতে পারছি না এখন আমার সামর্থ্য অনুযায়ী দান করে দিলে আমার হবে কি আচ্ছা আধুনিক যুগে আপনি একটা মানুষ যার কাছে টাকা ধার নিয়েছেন তাকে খুঁজে পাচ্ছেন না কেন এই যুগে তো এরকম হওয়ার কথা না তবে যদি হয়ে যায় হতেও পারে যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি যেটা লিখেছেন সেখানেই সমাধান আছে চেষ্টা করেন সাধ্য অনুযায়ী সেই পরিমাণ টাকা দিতে যদি না পারেন তাহলে কয়েক দফায় দেন হ্যাঁ একবারে দিতে পারছেন না এখন কিছু দেন কিছু দিন পরে কিছু দেন দিয়ে দিয়ে ওই ঋণটা তার নামে আপনি কি করে দেন দান করে দেন যদি তাও না পারেন আপনার অবস্থা অনেক খারাপ তাহলে সেক্ষেত্রে যতখানি পারেন দেন আর আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি তাকে এর বিনিময়ে যা যায় খায় দান করো তাকে ক্ষমা করে দাও তার জন্য দোয়া করে দিন কিছু দানও করে দেন ইনশা আল্লাহ আল্লাহ আশা করা যায় মাফ করে দিবেন তাহলে বেতের সালাদ সর্বনিম্ন এক রেখাত পড়তে পারেন এরপরে তিন পাঁচ সাত নয় আরও বেশিও এসছে তো সর্বনিম্ন এক রাখাতও পড়া যায় তিন রাখাত মোটামুটি ঠিক আছে যদি কেউ আরও বেশি পারেন পাঁচ পাঁচ তাও পড়তে পারবেন সর্বশেষ প্রশ্ন আজকে অনলাইনে প্রশ্নটা এসছে আমাদের মসজিদে জুমা সালাদ শেষে মাইক্রোফোনে ঘোষণা করেন কে কে দোয়া চাইছে তারপর উনি উচ্চ স্বরে সম্মানিত সম্মিলিত মোনাজাত করেন এই সময় অনেকে সালাতরত অবস্থায় থাকেন কেউ সালাদ শেষে চলে যান কেউ বসে জিকির করেন বেশিরভাগ মুসল্লি মোনাজাতে অংশ নেন আর যারা সালাতে থাকেন নিঃসন্দেহে ওই মোনাজাতের কারণে সমস্যা হয় আমার প্রশ্ন হল এখানে শোন না কোনটা এখানে অনেকগুলো বিষয় তো এসছে একটা এখানে আমি আপনাদেরকে বলি যে দোয়া চাইতে পারেন ইমামের কাছে তো ইমাম সবার জন্য দোয়া করে দেবেন সালাতের ভিতরেও হতে পারে খুদবার শেষের দিকেও হতে পারে খুদবার শেষে একটা দোয়ার একটা সময় আছে রসুল সাল্লাম দোয়া করেছেন সবচেয়ে ভালো হয় এই সময় আগে দোয়া চাইবেন উনি এই সময় দোয়া করে দেবেন তাহলে আর কারো ডিস্টার্ব হবে না এবং এটা শুননা মাফিক হবে এটাই সবচেয়ে ভালো বুদ্ধি তারপরে আরেকটা বিষয় এখানে সালাতের পরে যখন দোয়া চাওয়া হচ্ছে এবং দোয়া করা হচ্ছে তখন কিছু ত্রুটি এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বর ত্রুটি সবাইকে নিয়ে এইভাবে সম্মিলিত মোনাজাতের যে সিস্টেম এটা আমরা পাচ্ছি না এরকম জায়গায় সুতরাং এটা সুন্না অনুযায়ী হচ্ছে না তারপরে আর সমস্যা হলো তখনও অনেক মানুষ শূন্য পড়ছেন তাদের ডিস্টার্ব হচ্ছে তাহলে দুই দিক দিয়ে এখানে ক্ষতি হয়ে যাচ্ছে সুতরাং আমি আমার যেটা পরামর্শ থাকবে যে আমরা আসুন এখানে সহ সব জায়গায় আমরা সন্ন্যার ভিতরেই থাকি আমরা একটু কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করার চেষ্টা করি জানার চেষ্টা করি সোনার ভিতরে কোরআন এবং সই হাদিসের ভিতরে থাকার চেষ্টা করি তাহলে আমাদের সব কিছুর সমাধান হয়ে যাবে এই বলেই আজকের মতো এই হালাকা এবং প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করছি সুবাহানকালহম আবেহমদিকা আসাদুল্লা ইহা ইনতা ও আস্তাফ ফিরুকা واتوب اليك